দিল্লিতেও কি ঠাই হচ্ছে না শেখ হাসিনার ব্রিটেনও তাকে নিচ্ছে না তাহলে গাজিয়াবাদের সেফ হাউস থেকে কোন গন্তব্যে যাবেন শেখ হাসিনা কোন দেশ তাকে আশ্রয় দিবে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হবে কোন দেশ এই নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা এটাই এখন বড় প্রশ্ন ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা এখনও দিল্লির সেফ হাউজেই রয়েছেন শেখ হাসিনা এবার গন্তব্য কোথায় ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপে যেতে পারেন শেখ হাসিনা এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের এর মধ্যে দেশ ছাড়া বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করেছে আমেরিকা সুতরাং আমেরিকায় তার যাওয়া হচ্ছে না এদিকে ব্রিটেনও অ্যাসাইলেম নিয়ে রয়েছে নানান ধরনের জটিলতা যেটা নিউজের একেবারে শেষের দিকে আপনাদেরকে বলব তবে আপাতত ভারতেই রয়েছেন দেশ থেকেই শেখ হাসিনা এমনটাই খবর গতকালই শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই জল্পনা উঠেছিল যে তিনি হয়তো ব্রিটেনেই আসতে পারেন দিল্লিকে সেফ কান্ট্রি মানে সেফ প্যাসেজ করে পাড়ি দেবেন লন্ডনে এমনটাই খবর ছিল সেই সময়ে ব্রিটিশ সরকার শেখ হাসিনার আবেদন খারিজ করায় খারিজ করবে এটা তিনি ভাবতেই পারেননি তবে ভাবতেই পারেননি এবং খারিজ করার কারণে তিনি ভারতেই শেষ পর্যন্ত অবতরণ করেন বিজনেস টুডের সূত্রের খবর হচ্ছে ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে এই মুহূর্তে কথা হচ্ছে তবে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশিত সূত্র মারফত খবর হচ্ছে ভারতে থাকার সময়সীমা হয়তো বাড়তে পারে মানে আটচল্লিশ ঘন্টা থেকেও এটা বাড়তে পারে সুরক্ষা প্রতিরক্ষা এজেন্সির সূত্রের খবর হচ্ছে যে বেশ কিছুদিন আরও থাকতে পারেন ভারতেই শেখ হাসিনা হাসিনার ভারতে থাকার বিষয়ে মঙ্গলবার সূত্র মারফত জানা গিয়েছে যে জানা গিয়েছিল যে বাংলাদেশে যে থাকাকালীনই প্রাণহানির আশঙ্কা করার কারণেই আগে যেটা তিনি আগে থেকেই আশঙ্কা করছিলেন শেখ হাসিনা এবং কি একত্রিশ জুলাই ঢাকায় ভারতীয় হাই হাইকমিশনারের সাথে তার যেই বৈঠক হয়েছিল সেখানেও তিনি এই আশঙ্কা করেছিলেন এবং ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথাও তিনি জানান সেই সময়ই ভারতের কাছে প্রয়োজনীয় সাহায্যের আবেদনও করেন মুজিব কন্যা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এটা তিনি ভাবতেই পারেননি এবং হাতের বাইরে চলে যাওয়ার পরে ভারতেই যেতে পারেন শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল ভারতের যেই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত মানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটার বিষয়ে ভারত কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়নি এবং এই কারণেই এই পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে এদিকে ব্রিটেনে কেন শেখ হাসিনার আশ্রয় গ্রহণ করা হচ্ছে না এর কারণ হচ্ছে ব্রিটেনে এই যে অ্যাসাইলেমের যে সিস্টেম রয়েছে সেখানে টেম্পোরারি অ্যাসাইলেমের কোনো সিস্টেম নেই এটা হচ্ছে একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বের হয়ে তিনি ভারতকেই প্রথম সেফ কান্ট্রি হিসাবে মনে করেছেন ব্রিটেনের অ্যাসাইলেমে নিয়ম হচ্ছে কোনো সেফ কান্ট্রি থেকে এসে আপনি অ্যাসাইলেম চাইতে পারবেন না তিনি যদি সরাসরি বাংলাদেশ থেকে ব্রিটেনে আসতেন তাহলে ব্রিটেন তাকে জায়গা বা আশ্রয় দিতে বাধ্য ছিল কিন্তু তিনি যেহেতু প্রথমেই তিনি ভারতে গিয়েছেন এবং সেখানেই তিনি নিরাপদ মনে করেছেন সে কারণে ব্রিটেন তার এসআইলএম আবেদন বা ব্রিটেনের আশ্রয়ের যা আবেদন সেটা বাতিল করেছে তবে এখন পর্যন্ত ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি আসাম রানার টিভি লন্ডন